হ্যালো মামা অ্যান্ড পাপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী শান তো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করবো ভালো আছেন সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন আমি ভালো আছি ফ্রেন্ডস এবং আমার বেবিটাও ভালো আছে আশা করবো আপনারাও ভালো আছেন এবং আপনাদের বেবিরাও ভীষণ ভালো আছে তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমি করেছি সেই সমস্ত নিউ মাদারদের জন্য যারা ভাবছেন বেবিকে কতটা দুধ খাওয়াবেন এবং কতক্ষণ ধরে ফিডিং করাবেন এবং সাথে বেবিরা সঠিকভাবে দুধ পাচ্ছে তো এই টেনশান দিয়ে যারা যাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকের ভিডিও মানে একদম নিউ মাদারদের জন্য নিউ মাদারদের মধ্যে কিন্তু এই কনফিউশন ভীষণভাবে ক্রিয়েট হয় যার ফলে কি হয় মায়েরা ভীষণই টেনশন করে এবং রাতের ঘুম কিন্তু উড়ে যায় বেবিদের কতক্ষণ খাওয়াবে কিভাবে খাওয়াবে এবং বেবিদের পেট ভরছে কিনা প্রশ্ন কিন্তু নিউ মাদারদের ভীষণভাবে ডিপ্রেসড করে দেয় তাই আজকের ডিপ্রেশন কিন্তু একদম আপনার খতম হয়ে যাচ্ছে যদি আপনি এই ভিডিওটি আমার দেখছেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিও শুরু করা যাক কোনো চিন্তা করবেন না ফ্রেন্ডস এর উপর আমি অলরেডি অনেক ভিডিও করেছি যে কতক্ষণ বেবিকে ফিডিং করতে হবে কিন্তু সেপারেটলি আজকে আমি ভিডিও করবো যে বেবিকে কতক্ষণ ধরে আপনি ফিট করাবেন এবং কিভাবে বুঝবেন আপনার বেবির পেন পুরোপুরি ভরে গেছে তো চলুন ফ্রেন্ডস দেরি না করে চলে শুরু করা যাক আজকের ভিডিও আর অবশ্যই বলবো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট এই তিনটা কিন্তু আপনাকে করে দিতে হবে আর শেয়ারের মাধ্যমে কিন্তু অবশ্যই বলবো ফ্রেন্ডস প্রচুর নিউ মাদারদের কাছে আমার ভিডিও যাবে এবং মায়েদের অনেকটা হেল্প হয়ে যাবে এক সময় কিন্তু ফ্রেন্ডস এই প্রবলেম দিয়ে আমিও গেছি বিকজ আমার একটা থ্রি ইয়ার্স বেবি আছে যার নাম গৌরীশ তাকে নিয়েই কিন্তু আমার চ্যানেলে সমস্ত ভিডিও আপলোড করে থাকি তো চলুন আসা যাক আজকের টপিকে নিউ মাদারদের মধ্যে কিন্তু এই প্রশ্নের আনাগোনা ভীষণভাবে হয়ে থাকে যে বেবিকে কতক্ষণ দুধ খাবো কিভাবে খাওয়াবো এবং সাথে কিন্তু কত মিনিট খাওয়াবো এবং বেবিদের আদৌ পেট ভরেছে কি না কীভাবে বুঝবো সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওর মাধ্যমে নিউ মাদারদের যেটা সবার প্রথম আমি জানাবো সেটি হচ্ছে আমাদের যখন বেবিরা বর্ণ হয় তখন কিন্তু তখন থেকে সিক্স উইক বা সেভেন উইক এই টাইমটা কিন্তু বেবিদের টামির সাইজটা একদমই একটুখানি থাকে এবং বেবিদের এটা কিন্তু খুব সহজেই ভরে যায় এবং পরিপাকও খুব তাড়াতাড়ি হয়ে যায় যার ফলে কি হয় বেবিদের নিয়ে কোনো কোনো প্রবলেম হয় না কিন্তু টু মান্থ পড়ে যাওয়ার পর কিন্তু মায়েদের বেশি প্রবলেম ক্রিয়েট হয় আই নো ফ্রেন্ডস কারণ আমিও কিন্তু এই প্রবলেম দিয়ে গেছি তো সবার প্রথম আমি যেটা বলবো নিউ মাদারদের প্রতিটা ফিডে আপনাকে কিন্তু নিউবর্ন বেবিদের কিন্তু টাইম দিতে হবে দশ থেকে পনেরো মিনিট মানে একটা ফিড পনেরো মিনিট সেকেন্ড ফিড পনেরো মিনিট মানে থার্টি মিনিটের আপনাকে মধ্যে ফিডিং করাতে হবে হ্যাঁ এমনটা করবেন না ফ্রেন্ডস যে আপনি পাঁচ মিনিট এটা খাওয়ালেন পাঁচ মিনিট আর একটা ফিডে চলে গেলেন আবার সুইচ করে দেবেন না পাঁচ সাত মিনিটের মধ্যে সর্বদা চেষ্টা করবেন একটা ফিড করানোর জন্য দশটা মিনিট টাইম তারপর কিন্তু আর একটা ফিড করতে কিন্তু দশ মিনিট টাইম ন্যাচারালি কিন্তু প্রতিটা বেবির কিন্তু সময় এক লাগে না ফ্রেন্ডস কোনো বেবি কিন্তু দশ মিনিটের জায়গায় পনেরো মিনিটও লাগতে পারে এবার আপনারা ভাবতেই পারেন যে বেবিদের আমরা কিভাবে খাওয়াবো তাহলে তো সবার প্রথম আমি বলি হাতে তালুতে কিন্তু বেবিদের মাথাটা নেবেন এবং সারা বডিটা কিন্তু আপনার যেন একটা যদি পিলো থাকে তাহলে খুব ভালো হয় পিলোর ওপরে আপনি নিয়ে নিলেন আর যদি আপনার মনে হয় পিলো অস্বস্তিক হচ্ছে বা পিলো প্রবলেম হচ্ছে তাহলে আপনি নর্মালি আপনার কোলের মধ্যে বেবিকে বাদবাকি বাকি বডির পার্টটা রাখবেন এভাবেই কিন্তু আপনি ওয়ান উইক আপনি বুঝতে পেরে যাবেন বেবিদের কন্ডিশনটা কতটা দুধ খাওয়ার এবং কতক্ষণ সময় লাগছে সবটাই কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন এই তো ছিল কতক্ষণ আপনারা খাওয়াবেন এর পরের প্রশ্ন আসে মায়েদের যে কতক্ষণ পর পর খাওয়াবো তো সবার প্রথম আমি বলি যদি আপনি 30 মিনিট করে যদি একটা বেবিকে দুটো ব্রেস্ট আপনি ফিডিং করান তাহলে কিন্তু আপনার দু ঘন্টা বা খুব হলে এক ঘন্টা চল্লিশ মিনিট এই রকম একটা টাইমের মধ্যে কিন্তু আপনাকে নেক্সট ফিডিং দিতে হবে তাহলে এবার আপনি হিসাব করে নিন আপনার বেবি কতটা টাইম খাবে ন্যাচারালি কিন্তু অনেকে আছে যে সমস্ত বেবিরা কিন্তু তিন ঘন্টা চার ঘন্টা ঘুমোচ্ছে কিন্তু এরা কিন্তু ফিড করায় না এটা কিন্তু করবেন না ফ্রেন্ড মিনিমাম আপনি দু ঘন্টা পর বেবিকে ফিডিং করা বেবি যদি ঘুমোচ্ছে তাহলে ঘুম থেকে তুলুন তারপর কিন্তু ফিড করান একদিকে কিন্তু ফ্রেন্ডস অনেকটা উপকার দেয় যে ঘুম ভালো বাট যদি আপনি ফিডিংটা টাইম টু টাইম না করেন তাহলে কিন্তু বেবি নিউট্রিশান থেকে বঞ্চিত হবে যার ফলে কিন্তু বেবি কিন্তু অপুষ্টিতে ভুগবে যেটা কিন্তু আমরা একদমই করতে পারবো না তার জন্যই কিন্তু আপনাকে প্রতি দু ঘন্টা অন্তত পরপর আপনাকে বেবিকে খাওয়াতে হবে পনেরো মিনিট পনেরো মিনিট করে হ্যাঁ যদি আপনার বেবি দশ মিনিটে হয়ে যায় সেটা আলাদা ব্যাপার ফ্রেন্ডস কিন্তু প্রতিটা বেবিকে চেষ্টা করতে হবে দশ থেকে পনেরো মিনিট একটা ব্রেস্ট ফিডিং করানোর আর একটি ব্রেস্ট কিন্তু দশ থেকে পনেরো মিনিট দু ঘন্টা পরপর এইবার আমি আসি ফ্রেন্ডস যে দু টু মান্থের পর কী করবেন টু মান্থের পর কিন্তু রিকোয়ারমেন্ট আপনাকে বাড়িয়ে দিতে হবে মানে ওটা দেড় ঘন্টাও হয়ে যেতে পারে যেমন ডিমান্ড করবে বেবিরা সেইভাবেই কিন্তু খাওয়াতে হবে তবে আমি বলবো টু মান্থের পর কিন্তু বেবিরা ন্যাচারালি পাঁচ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু একটা ফিট করতে পারে ন্যাচারালি আমি গৌরীশের ক্ষেত্রে দেখতাম টু মান্থের পর ফ্রেন্ডস যেটা ও কিন্তু পনেরো মিনিট লাগাতো একটা ফিট করতে এবং আর একটা ফিড কিন্তু পনেরো মিনিটই লাগাতো ওর প্রথম থেকে কিন্তু এই টাইমিংটাই ছিল কিন্তু যেমন থ্রি মান্থ ফোর মান্থ হল সেই টাইমটা একটু কমে এলো যেমন যেমন বেবি বড় হবে বেবির কিন্তু রিকোয়ারমেন্টও ভীষণ বাড়বে এবং বেবির খুব তাড়াতাড়ি কিন্তু খিদে পাবে আরেকটি জিনিস আমি এখানে বলে দিই ফ্রেন্ডস বেবিকে যখন আপনি ফিট করাবেন বেবি যাতে না ঘুমিয়ে পড়ে এই দিকটা কিন্তু আপনাকে বিশেষ খেয়াল দিতে হবে তাহলে কিন্তু বেবির পেট ভরবে না দশ মিনিট ঘুমিয়ে কিন্তু বেবি আবার কেঁদে উঠবে আপনারও ফ্রেন্ডস রেস্ট হবে না এবং বেবিরও কিন্তু ঠিকঠাক পেট না ভরাতে কিন্তু বেবির মেজাজ খিটখিটে হয়ে যাবে তাই অবশ্যই ধৈর্য ধরে টাইম অনুপাতেই কিন্তু বেবিকে খাওয়া হবে আমি বলবো আপনি কি করে বুঝবেন যে বেবির পেট ভরে গেছে ন্যাচারালি কিন্তু বেবিদের যখন পেট ভরে যায় তখন কিন্তু বেবি সেই ফিডিংটা ছেড়ে দেয় আপনার এই ব্রেস্ট মিলটা শেষ হয়ে গেছে সেকেন্ড আপনাকে সুইচ করিয়ে দিতে হবে যদি আপনি প্রথম ফিডটা যখন আপনি করাচ্ছেন বেবিকে মানে দশ মিনিট যদি একটা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তার মধ্যে যদি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই দেখেন যদি বেবি চেঁচিয়ে উঠলো বা বেবি কাঁদতে শুরু করে দিল তখন বুঝতে হবে এই ফিডিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিন্তু আপনার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কমপ্লিট করে নিয়েছে বেবি সেকেন্ডটাতে আপনি সুইচ হয়ে যাবেন সেকেন্ডটা যখন আপনি খাবেন, সেটাও যদি পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবং তখনও কিন্তু বেবি চেঁচাচ্ছে তাহলে বুঝতে পারবেন এটাও আপনার কমপ্লিট হয়ে গেছে এবং অনেক সময় কিন্তু একটু টিপলেই আপনি বুঝতে পারবেন যে এই মিলটা যদি বেরিয়ে থাকে তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে এটা কিন্তু আছে আর যদি দেখেন যে বেরোচ্ছে না তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা কিন্তু নেই তার মানে কিন্তু বেবির পেট ভরেনি তখনই কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন ন্যাচারালি পাঁচ সাত মিনিটের মধ্যে যদি আপনার মিল্ক সাপ্লাই শেষ হয়ে যায় তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন বেবি কেঁদে উঠবে আর এগুলোই হচ্ছে সাইন সাইনের থেকে বেটার কোনো সাইন আর পাওয়া যায় না বেবির যদি পেট না ভরে বেবি চেঁচাবে বেবি খিদে পাবে এবং বেবি খিটখিটে মেজাজের হয়ে যাবে তো এগুলোই কিন্তু বেবি বুঝতে পারবেন যে বেবি আদৌ কাঁদছে কেন বেবিকে দশ মিনিট ফিডিং করানোর পরে যদি আপনার ব্রেস্ট মিল্ক শেষ হয়ে যায় বেবি তার মানে পেট ভরছে না আপনাকে অন্য কিছু ব্যবস্থা নিতে হবে আপনার সাপ্লাইটা বাড়াতে হবে যে আপনি কিভাবে কি করতে পারেন ন্যাচারালি বেবিদের পটি তারপর পিপি এগুলো করার পর দেখবেন বেবিদের খিদে পায় কারণ অলরেডি আমাদের ব্রেস্ট মিল্কে নাইনটি পারসেন্ট তো জলই থাকে ফেন সেই জলটা যখন বেরিয়ে যায় পটির থ্রু দিয়ে বা ইউরিনের থ্রু দিয়ে তখন কিন্তু বেবিদের খিদে পেয়ে যায় তো ন্যাচারালি কিন্তু আপনারা এইগুলোই সাইন পাবেন বিভিন্ন ধরনের সাইন থাকে তার মধ্যে এটাও একটা সাইন যে পটি বা পিপি করার পর কিন্তু বেবিরা দেখবেন ন্যাচারালি বেশি পরিমাণে কাঁদে কারণ এই সময় বেবিদের খিদে পেয়ে যায় কারণ তাদের পেটটা খালি হয়ে যায় তো এটা একটা সাইন হতে পারে দুই ঘুমোতে ঘুমোতে বেবিটাকে কান্নাকাটি করে উঠলো এটা একটা সাইন হতে পারে তো নানান ধরনের সাইন হতে পারে তারপর যদি আপনি ফিডিং করাচ্ছেন কয়তে কয় বেবিটা চেঁচিয়ে উঠল তার মানে ওই ব্রেস্টটা আপনার শেষ হয়ে গেছে নেক্সটটাতে আপনাকে সুইচ করতে হবে তো এইভাবেই কিন্তু আপনি সাইন পাবেন নেক্সট দুটি কথা বলবো ফ্রেন্ডস যেটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রতিটা মায়েদের জানা উচিত সেটা হচ্ছে ন্যাচারালি কিন্তু যখন আমাদের প্রথম বেবিকে ফিড করাচ্ছেন তখন কিন্তু প্রথম যে পাঁচ মিনিট বেবিরা মিলটা পায় সেই মিলটা বেবিদের থার্স্টি মানে বেবিদের পিপাসা কিন্তু মেটার সেকেন্ড পাঁচ মিনিট কিন্তু বেবিদের ন্যাচারালি পেট ভরায় কারণ ওটা থাকে গাঢ় দুধ এই গাঢ় দুধ কিন্তু আপনার অনেক সময় তিন মিনিটেও আসতে পারে চার মিনিটেও আসতে পারে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না সেটা বেবিরাই বুঝতে পারবে ও বলবো বেবিকে কিন্তু টাইম করে ধৈর্য ধরে বেবিকে ফিডিং করান কখনোই কিন্তু বেবিদেরকে তাড়াহুড়ো করে একটা পাঁচ মিনিট খাওয়ালেন আর একটা পাঁচ মিনিট খাওয়ালেন এটা কিন্তু করবেন না খুব ধীরে সুস্থে বেবিকে ফিডিং করাবেন ফিডিংয়ের সময় আপনাকে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক নম্বর নিপলসের কিন্তু পুরোটাই যেন বেবির মুখের ভেতর যায় কোনো রকমভাবে কিন্তু নিপল হাফ বেরিয়ে গেল বেবিদের এবং বেবিরা কিন্তু ঠিকভাবে খেতেই পারলো না এবং বেবি আপনি হয়তো ভাবলেন যে আমি তো পনেরো মিনিটই ফিডিং করিয়েছি তাই অবশ্য নিপেল যাতে বেবিদের পুরো মুখের ভেতর যায় এবং দেখবেন একটা সময় গিয়ে কিন্তু বেবিরা নিজেরাই কিন্তু খুব স্পিডে টানতে থাকবে এবং বেবিদের মুখটা যেন ক্লক হয়ে যায় মানে বন্ধ হয়ে যায় মানে নিপেলটা যত দূর অবধি যায় তত দূর অবধি কিন্তু বেবিকে মুখটাকে আপনাকে লক করে দিতে হবে আপনি কিন্তু একটু দরকার পড়লে দুই আঙুল দিয়ে বেবিদের কিন্তু মুখে নেপেলটা ঢুকতে সাহায্য করবেন কারণ ন্যাচারালি কিন্তু একদম নিউবর্ন বেবিদের কিন্তু করে ওঠা যায় না ফ্রেন্ডস কারণ ওরা কিন্তু সেভাবে খেতে জানে না তাদের কিন্তু কিছুদিন সময় লাগে মানে ওয়ান উইক টু উইক লাগে ন্যাচারালি কিন্তু যখন আপনি খাওয়াচ্ছেন তখন কিন্তু কোনো রকমভাবেই কিন্তু ফাঁক না থেকে যায় কারণ ফাঁক থেকে গেলে কিন্তু বেবিরা হাওয়া খেয়ে নেবে এবং বেবিদের নিউট্রিশন যাবে না অটোমেটিক হাওয়ার ফলে কিন্তু বেবিদের পেট ভরে যাবে এবং রাত্রিবেলায় কিন্তু বেবিদের এই হাওয়া খাওয়ার ফলেই কিন্তু পেট ব্যথা হবে এইগুলো কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হবে ডাব্লিউএচ রুলস মতে কিন্তু ফ্রেন্ডস একটা জিনিস আপনাদের প্রত্যেকটা মাকেই জানতে হবে সেটা হচ্ছে সিক্স মান্থ পর্যন্ত কিন্তু প্রপারলি বেবিকে কিন্তু ব্রেস্ট ফিডিং করাতে হবে সিক্স মান্থের পর কিন্তু আপনাকে সলিড খাওয়াতে পারে আই গাইজ আমি বোঝাতে পেরেছি আজকের ভিডিও তো অবশ্যই বলবো ফ্রেন্ডস এই রকম নতুন নতুন ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে আর অবশ্যই বলবো পাশে থাকা বেলাইকনটি হিট করে দেবেন তো আজকের ভিডিও আই হোপ আমি বোঝাতে পেরেছি ফ্রেন্ডস দেখা হবে একটা নতুন ভিডিওতে ওকে ফ্রেন্ডস বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন